আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এসেছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে এখন বর্তমানে চায়না থেকে আমদানি করা নতুন কোচ দেওয়া হয়েছে, যাকে বলা হয় চাইনিজ কোচ। আর এই ট্রেনটিতে আজকে আমরা ভ্রমণ করবো আর দেখাবো আপনাদেরকে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আজকে কেমন কোচে চলবে এখন থেকে। তো ট্রেনটি এখন আমরা এই মুহূর্তে রয়েছি দর্শনা স্টেশনে। দর্শনা থেকে আমরা এখন ট্রেনে উঠছি। এই যে ট্রেনটি এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন দর্শনা থেকে ট্রেনে ওঠা শুরু করলাম। পিছন থেকে আমরা যাচ্ছি সামনের দিকে। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের এই ট্রেনটিতে মোট কোচ রয়েছে 12টি, অর্থাৎ এই 12-24 লোটে চলবে। দরজাগুলো আপনারা দেখতে পেলেন অনেক বড় আর অনেক স্লাইড ডোর। এই হচ্ছে শোভন চেয়ারের অবস্থান। শোভন চেয়ারের মধ্যে এরকম সুন্দর সিস্টেম করাও রয়েছে এবং পাশাপাশি তার প্রত্যেকটি আর চেয়ারের মধ্যে সাইডে করে একটি হ্যান্ড বাটন দেওয়া হয়েছে, যেখানে সুন্দর করে হাত রেখে যাওয়া যায়। সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমের অবস্থা খুব ভালো, একদম পরিষ্কার সুন্দর। আজকেই প্রথম যাত্রা, কমার্শিয়াল রান বেনাপোল এক্সপ্রেস ট্রেনের। আর সবচেয়ে পিছনের যে WECDR এই বগিতে বা এই কোচের মধ্যে রয়েছে সবচেয়ে ভালো একটি টয়লেট, যেখানে আপনি বড় সড়ো কোনো মানুষ হুইল চেয়ার নিয়ে ঢুকতে পারবে খুব ইজিলি, এবং অনেক বড় এখানে গোসলও করা যাবে আরামে। তো যাই হোক, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন কি পরিষ্কার সব কিছু, বেসিনটাও আমার কাছে ভালোই লাগলো। তো মোটামুটি আজকে ট্রেনটিতে সবাই খুব উচ্ছ্বসিত, যেহেতু আজকে নতুন ট্রেন দেওয়া হয়েছে। কোচে এখানে মোট 24 লোডের এই ট্রেনটিতে মোট এখানে আসন সংখ্যা রয়েছে প্রায় 884টি, অর্থাৎ দিনের বেলা 884টি আসন সংখ্যা। এই যে শোভন চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, শোভন চেয়ারের এই কোচগুলোতে এক একটিতে প্রায় 92 জন লোক বা 92 জন প্যাসেঞ্জার বসতে পারে। আর যে গার্ড ব্রেক রয়েছে দুইটি, সেখানেও 54 জন করে বসতে পারে। আমরা এখন শোভন চেয়ার আপনাদেরকে দেখাচ্ছি। এই শোভন চেয়ার খুবই পরিষ্কার এবং চকচক করছে ট্রেনটি। দর্শনা থেকে ট্রেনটি এখন যাত্রা শুরু করলো। এই যে দেখুন স্লাইড ডোর ব্যবস্থাটা, স্লাইড ডোর একটু শক্ত লাগলো আমার কাছে, কিন্তু ম্যানুয়ালি এটাকে হ্যান্ডেল করা হচ্ছে, কিন্তু শক্ত অনেক। আর মোটামুটি সব কিছুই পরিষ্কার এবং সুন্দর। আর ট্রেনের মধ্যে আর যে এইখানে গার্ড ব্রেকে 54টি আসন ছাড়াও আমাদের যে এসি চেয়ার রয়েছে, এসি চেয়ারে বসতে পারবে 80 জন, আর নন এসি চেয়ারে আমরা 92 জন বসবে। আর এই গার্ড ব্রেক 54 জন, আর আপনার যে কেবিন, এটাকে কী বলা হয় কেবিন, সেই কেবিনে দিনের বেলা 23 জন, দিনের বেলা 48 জন এবং রাতের বেলা 23 জন শুয়ে যাতায়াত করতে পারবে। কেবিনের দৃশ্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, কিন্তু হয়তো পারবো না, কেবিন লক করা আছে এখন এই মুহূর্তে। তো এই যে দেখুন এরকম সিট থাকবে, সিটগুলো খুব মোটামুটি আরামদায়কই বলা চলে। আর কোচের ভিতরে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। তারপর এইভাবেই প্রত্যেকটি একের পর এক, পিছন দিকে বেনাপোল থেকে যখন যাত্রা শুরু করে তখন ক নাম্বার কোচ থাকে গার্ড ব্রেক, তারপরে হচ্ছে খ নাম্বার কোচ হচ্ছে আপনার স্লিপার প্লাস কি বলে যেটাকে আমরা ন এসি কেবিন বলি, এসি কেবিন, কিন্তু দিনের বেলাটাকে স্নিগ্ধা বলা হয়, যেগুলোতে সিট রয়েছে সেগুলোকে, সিটওয়ালা যেগুলো সেগুলোকে বলা হয় স্নিগ্ধা কোচ। এখানে স্নিগ্ধা কোচের সংখ্যা 2টি, যাতে 80টি করে আসন রয়েছে। আর যেটাতে কেবিন রয়েছে সেটিকে স্লিপার কোচ বলা হয়। তো এই দিনের বেলা যেটিকে বার্থ বলা হয়, রাতের বেলা বলা হয় স্লিপার। তো আমাদের এই ডাইনিং রুম আপনারা দেখতে পাচ্ছেন, একদম এটা রয়েছে ইঞ্জিনের পর, অর্থাৎ ক বগিতে এই ডাইনিং রুম। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বসে খাবার খাওয়ার পাশাপাশি। আজকে এখন রোজা চলছে,
তো এখানে যাত্রীদের আনাগোনা দেখা যাচ্ছে না, তাই অন্য সময় এখানে যাত্রীতে পরিপূর্ণ থাকে মোটামুটি। এখানে অনেকেই খাওয়া দাওয়া করতে আসে, সাধারণত আমরা অন্যান্য ট্রেনগুলোতে দেখে থাকি যে কেবিনে মোটামুটি, মানে খাবার কেবিনে মোটামুটি লোক থাকে। তো একদম নতুন সব কিছু, ফ্রেশ, দেখতে খুব ভালো লাগছে। তো যাই হোক, ট্রেন ছুটে চলছে আরামে। আর এই যে আমরা যে বগিতে আছি বা যে কোচে আছি, এখানে একটি ব্রেস্ট ফিডিং সেন্টার রয়েছে, অর্থাৎ একবার ক কোচে যেটিকে বলা হয় খাবার কোচ, এখানে ব্রেস্ট ফিডিং সেন্টার রয়েছে, যেখানে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো যায়। মারা যারা গর্ভ মারা দুধ খাওয়ায় বাচ্চাদেরকে, এখানে এই জন্য দুইটা সিট বরাদ্দ রয়েছে। পাশাপাশি এই যে প্রত্যেকটা সিটের পাশেই ইউএসবি কেবল চার্জ দেওয়া রয়েছে, উপরে দেখেন ক্যামেরা। এই যে ব্রেস্ট ফিডিং সেন্টার, আর এই যে খাবারের কেবিন, আর ব্রেস্ট ফিডিং সেন্টারের পাশে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো সিসি ক্যামেরা রয়েছে, যা দিয়ে প্রত্যেকটা বগিতে মনিটরিং করা যায়। তো এই বগিতে, খাবারের বগিতে মোট 54 জন বসতে পারছে। আর পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছেন যে নেটের জানালা, অর্থাৎ জানালা খুললে যে একটা ভয় থাকতো যে না কখন পাথর মেরে আমার মাথা ভেঙে দেয়, ওই ব্যবস্থাকে, ওই পাথর সন্ত্রাসীদেরকে রোধ করার জন্যে এখন নেট দেওয়া হয়েছে। দেখেন এটাতে সম্পূর্ণ নেট, অর্থাৎ যদি কেউ পাথর ছুঁড়ে ও নেটের মধ্যে এসে লাগবে। আর এই যে এটা হচ্ছে গ্লাস, একটা নেট, একটা গ্লাস, আর আরেকটি হচ্ছে স্টিলের অ্যালুমিনিয়ামের, যেটা একদম ফুললি অফ করে দিলে আপনি বাইরের কোনো প্রকৃতি দেখতে পাবেন না। কিন্তু নেটের জানালার সুবিধা হচ্ছে যে আপনি বাতাসও পাবেন, পাশাপাশি প্রকৃতিও দেখতে পারবেন। আর এই যে একটা অনাকাঙ্ক্ষিত ভয় থাকে যে না কখন আমার মাথা ফাটিয়ে দেয়, এই ভয়টা থাকছে না। তো এই জিনিসটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। বাংলাদেশ রেলওয়ে এর আগেও ছিল, কিন্তু এরকম আন্তনগর ট্রেনে দেওয়া হয়নি। এর আগে মেইল ট্রেনগুলোতে কেবিনে এগুলো ব্যবস্থা ছিল। এই দেখেন ট্রেনের সম্পূর্ণ জানালা লাগাই দেওয়া যায়, লাগিয়ে দেওয়ার পর একদম এই যে নেট, জালি দেওয়া নেট। তো যাই হোক, আমাদের ট্রেন এখন ছুটে চলছে। যে এখানে আমাদের ইউএসবি কেবল লাইট আছে, এখানে দুই দিকে একটি বিদ্যুতের লাইট, আবার ইউএসবি কেবল দিয়ে চার্জ দেওয়া যায়। লাইট ফ্যান সম্পূর্ণ নিজের হাতে নিয়ন্ত্রণ করাতে আপনি চাইলে দিনের রাতের বেলা লাইট অফ করে দিয়ে ঘুমাতে পারবেন। তো সর্বোপরি ট্রেনের মধ্যে এই হচ্ছে আধুনিকগুলো ব্যবস্থাপনা, যেগুলো আগের ট্রেনগুলোতে ছিল না। অর্থাৎ এই ইউএসবি টাইপ কেবল আগে ছিল না, নেটের জানালাগুলো আগে ছিল না, সিসি ক্যামেরা ছিল না। এখন এগুলো ব্যবস্থা করা হয়েছে নতুন কোচে, চাইনিজ কোচে। ট্রেন আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। এখন আমরা কয়দিন এটাকে ইউজ করতে পারি সেটার উপর নির্ভরশীল, মানে আমরা তার কতটুকু যত্ন নিই। ব্রেস্ট ফিডিং সেন্টারটা সবচেয়ে ভালো লাগলো, যে এখানে মায়েদের জন্য খেয়াল রাখা হয়েছে। আর সর্বোপরি এই ট্রেনে দিনের বেলা 852 জন, 884 জন, রাতের বেলা 852 জন যাত্রা করতে পারবে। আর যেহেতু ভারতের সাথে একটা লিঙ্ক রয়েছে, যে বেনাপোল হয়ে যারা ভারতে যান তাদের জন্য খুব ভালো। এই যে আমরা এখন যে কোচে রয়েছি, সেটি হচ্ছে জেনারেটর রুম, যাকে বলা হয় WEPC, অর্থাৎ পাওয়ার কার। এই পাওয়ার কারে মোট আসন সংখ্যা রয়েছে মাত্র 16টি আসন সংখ্যা। আর এই পাওয়ার কার থেকে পুরো ট্রেনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, একদম আধুনিক পাওয়ার কার আনা হয়েছে, একদম ফ্রেশ দেখা যাচ্ছে সব কিছু। তো আমরা এখন ট্রেন ভালো গতিতে চলছিল, আজকে যেহেতু খুব গরম ছিল, তাই 43 উপরে গরম ছিল, তাপমাত্রা ছিল, তার কারণে রেলপথে একটি রেস্ট্রিকশন রয়েছে যে ট্রেন 60 কিলোমিটারের বেশি গতি তুলতে পারবে না, আস্তে ধীরে চলার জন্য বলা হয়েছে। তাই ট্রেন কিছুটা বিলম্ব নিয়ে চলছে আজকে। তো যাই হোক, সর্বোপরি এই যে এসি কোচের অবস্থা আপনাদেরকে দেখানো হলো, স্নিগ্ধা কোচ। তো ট্রেনের স্নিগ্ধা কোচের মধ্যে পিলো দেওয়া রয়েছে, ঘাড়ের নেক পিলো, এটা খুবই ভালো লাগলো। নেক পিলোর কারণে আপনি খুব আরামে ঘুমাতে পারবেন। আর মোটামুটি এসিটাও ভালো ঠান্ডা ছিল, উপভোগ্য। যাই হোক, ট্রেন এখন পুরাধ জংশন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের যাত্রা এখানেই আমরা শেষ করছি। আমাদের ট্রেন এখন পুরাধ থেকে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে, আর মাঝখানে ভেড়ামারা স্টেশনে যাত্রা বিরতি করবে, তারপর ঈশ্বরদী, তারপর এক টানে চলে যাবে ঢাকা। আর এই কপোতাক্ষ ট্রেন এক্সপ্রেস ট্রেনটি এখন
প্রবেশ করলো প্রধান স্টেশনে খুলনা অভিমুখী কোপাতাক্ষ এক্সপ্রেস। যাই হোক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদেরকে একটু জানাতে পারলাম, একটু ধারণা দেয়া আর কি, জাস্ট এতটুকুই যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আসলে কেমন বা কেমন করা হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কেমন আপনারা উপভোগ করলেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা। অবশ্যই যারা যারা এখনও উঠেননি বা চড়েননি তারা অবশ্যই চড়বেন বেনাপোল এক্সপ্রেসে। আর রয়েছে একই সাথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনেও একই র্যাক রয়েছে, অর্থাৎ নীলসাগর এক্সপ্রেসেও এই চাইনিজ র্যাক দেওয়া হয়েছে। তো যারা নীলসাগর এক্সপ্রেসে উঠেছেন বর্তমানে তারা অবশ্যই বেনাপোল এক্সপ্রেসের স্বাদ পেয়ে গিয়েছেন। নীলসাগর এক্সপ্রেসে এখন মোট কোচ রয়েছে 11টি, অর্থাৎ এখান থেকে কোচ 767টি রাতের আসন এবং দিনের আসন রয়েছে 792টি। অর্থাৎ বেনাপোল এক্সপ্রেস থেকে নীলসাগর এক্সপ্রেস কোচ সংখ্যা একটি কোচ কম রয়েছে। তো একই অভিজ্ঞতা আপনারা পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।